নিউজ টেন চ্যানেলে সপ্তম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে জানাই স্বাগত আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস সেভেন ম্যাথামেটিক্স এটি জানুয়ারি দু সালে বেরিয়েছে যার পূর্ণমান হচ্ছে কুড়ি তো চলো আমরা শুরু করে দিই আজকের প্রশ্ন উত্তরগুলি তার আগে বলে রাখি আমাদের চ্যানেলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি তাই যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সাথে আরও আপডেটেড থাকার জন্য আমাদের সোশ্যাল মিডিয়াকে ফলো করতে ভুলবেন না লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে তো আমরা চলো প্রথম প্রশ্নে চলে যাই দেখো কী বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো তো এক নম্বরে কি বলেছে দেখো ঠিক উত্তরটি বেছে নিয়ে রাখো তাহলে প্রশ্নটি কি আছে দেখো কয়েক দাগে ওয়ান বাই টু ভগ্নাংশটির মধ্যে ওয়ান বাই সিক্স আছে তাহলে অপশানগুলো দেখে নিই এ দুবার বি তিনবার সি ওয়ান বাই থ্রি বার আর ডি ওয়ান বাই টুয়েলভ বার এর উত্তরটি তোমরা লিখবে বি তিনবার তারপরে চলো দেখে নাও এখানের সমাধানটাও তোমরা দেখে নাও ওয়ান বাই টু ভাজিত ওয়ান বাই সিক্স বার সমান ওয়ান বাই টু ইন্টু সিক্স বাই ওয়ান বার এত আমরা জানি যদি এখানে ভাগ থাকে তাহলে আমরা গুণ করে ওটা আমরা উল্টে নেবো তাহলে দুই আর ছয়কে আমরা তিন দিয়ে কেটে দিলাম তাহলে কত হলো তিনবার ঠিক আছে বোঝা গেল চলো এবার আমরা ক্ষয়ের দাগে চলে যাই ক্ষয়ের দাগায় কী বলেছে দেখো গণেশবাবু দুদিনে একটি কাজের একের চোদ্দো অংশ ও পাঁচের চোদ্দো অংশ শেষ করেছেন তিনি দুদিনে মোট করেছেন দেখো অপশনগুলো দেখে নাও দুইয়ের চোদ্দো অংশ বি পনেরো চোদ্দো অংশ সি এক অংশ ডি আটের চোদ্দো অংশ ঠিক আছে উত্তর হবে কোনোটি নয় তাহলে আমরা কি করে সেটা জানবো চলো এই সমাধানটা আমরা দেখে নিই একের চোদ্দো অংশ যুক্ত পাঁচের চোদ্দো অংশ তাহলে যুক্ত হলে কী হবে এখানে নিচে চোদ্দো চলে আসবে ওপরে পাঁচ প্লাস এক সমান হবে ছয়ের অংশ যেটি এই অপশানের মধ্যে নেই তাহলে উত্তর কী হলো এদের কোনোটিই নয় চলো এবার আমরা গয়ের দাগে চলে যাই গয়ের দাগে কী বলেছে দেখো প্লাস চার ব্যাকেটে দেওয়া আছে তারপর মাইনাস দিয়ে আবার ব্যাকেটে দেওয়া আছে মাইনাস তিন এর মান হলো দেখো এখানে চারটি অপশান দেওয়া আছে একে আছে ওয়ান বি এ আছে মাইনাস ওয়ান সি এ আছে সেভেন ডি আছে মাইনাস সেভেন উত্তরটা হবে সি অর্থাৎ সেভেন তাহলে এটা আমরা কীভাবে করবো সমাধানটা দেখো প্লাস চার মাইনাস মাইনাস তিন তাহলে আমরা জানি মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায় তাহলে প্লাস চার প্লাস তিন সমান কী হলো প্লাস সাত তার মানে উত্তর হচ্ছে সি এর সাত ঠিক আছে চলো আমরা একের দাগে সমস্ত প্রশ্ন উত্তর এবং সমাধানগুলো দেখে নিলাম এবার আমরা দুয়ের ধাগে দেখে নিই চলো দুইয়ের দিকে কী বলেছে সত্য মিথ্যা লেখো তাহলে প্রথমে কয়ের যে প্রশ্নটা রয়েছে কী আছে পড়ে নি না পূর্ণ সংখ্যা যোগ সংযোগ নিয়ম মেনে চলে এই বিবৃতি কিন্তু সত্য ঠিক আছে চলো এর পরের প্রশ্নে চলে যাই দুইয়ের ক্ষয়ের দাগে দুইয়ের ক্ষয়ের দিকে দেখো এখানে একটা চিত্র অঙ্কন করা আছে যার প্রত্যেকটা বাহুর মান বলে দেওয়া আছে একটা হচ্ছে দশ সেন্টিমিটার একটা হচ্ছে কুড়ি সেন্টিমিটার এত দুদিকেই কুড়ি সেন্টিমিটার করে দুদিকে দশ সেন্টিমিটার করে এত চিত্রটি পরিসীমা বলে দিয়েছে দুশো সেন্টিমিটার তাহলে এটা যদি আমরা দেখি এই উক্তিটি কিন্তু মিথ্যা তারপর গয়ের দাগে দেখো কি বলেছে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকণে খণ্ডিত করে এই বিবৃতিটি সত্য ঠিক আছে চলো এবার আমরা তিনের দাগে চলে যাই সংক্ষিপ্ত উত্তর দাও দেখো কয়ের দাগে কি দিয়েছে এক দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকা শত করা কত নির্ণয় করো তাহলে আমরা সমাধানটা দেখে নিই এক দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকা শত করা তাহলে আমরা কী লিখবো এক দশমিক দুই পাঁচ গণিত একশো বাই পাঁচ তাহলে আমরা দশমিক তুলতে গেলে কি করব। এক দশমিক দুই পাঁচ আছে এত দশমিকের পরে যতগুলি সংখ্যা আছে ঠিক একের পরে ততগুলি শূন্য আমরা দেবো তাহলে একশো পঁচিশ ইন্টু একশো ছিল তার নিচে পাঁচ ইন্টু একশো চলে এলো তাহলে আমরা যদি এগুলো কাটাকাটি করে নিই একশো একশো কেটে যায় আর পাঁচ পঁচিশ একশো পঁচিশ হয়ে যায় এত শতকরা পঁচিশ ঠিক আছে উত্তরটা বোঝা গেল চলো এবার আমরা খয়ের দাগে চলে যাই খয়ের দাগে কী বলেছে দেখো একটি চাকা বাইশ বার ঘুরে তেইশ মিটার পথ যায় তবে বাইশ মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে ঠিক আছে তাহলে চলো আমরা সমাধানটা দেখে নিই এখানে দেখো পথ মিটারে ঘূর্ণন বারে মানে কতবার ঘুরছে ঠিক আছে তেত্রিশ মিটার পথ বাইশ বার ঘূর্ণন বিয়াল্লিশ মিটার পথ কতবার ঘূর্ণন হবে তাহলে কী করবো আমরা দেখো বাইশ ইন্টু বিয়াল্লিশ বাই তেত্রিশ ঠিক আছে তাহলে আমরা প্রথমে যদি এগারো দিয়ে কাটি তাহলে এগারো ইন্টু দুই সমান বাইশ এগারো ইন্টু তিন সমান তেত্রিশ তাহলে ওখানে দুই রয়ে গেলো ওইখানে তিন রয়ে গেল তিনকে আমরা বিয়াল্লিশ দিয়ে যদি কাটি তাহলে সেটা হলো চোদ্দো অর্থাৎ তিন চোদ্দং বিয়াল্লিশ তাহলে আমাদের উপরে কী রইল দুই আর চোদ্দ তো দুই ইন্টু চোদ্দো সমান কত হয় আঠাশ ভাগ বোঝা গেল উত্তরটা চলো এবার আমরা পরের দিকে চলে যাই তাহলে গয়ের প্রশ্নটা কি রয়েছে দেখো একটি সংখ্যা একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি কত হবে নির্ণয় করো তাহলে আমরা চলো সমাধানটা দেখে নিই সংখ্যাটির একের তিন অংশ সমান পঁয়ত্রিশ মাইনাস কুড়ি সমান পনেরো সংখ্যাটি পনেরো ইন্টু তিনের এক সমান পঁয়তাল্লিশ ঠিক আছে এত সংখ্যাটি হবে পঁয়তাল্লিশ বোঝা গেল চলো এর পরের প্রশ্ন আমরা চলে যাই চারের দাগে দেখি কি প্রশ্ন রয়েছে চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বারো আঠেরো ও তিরিশ দ্বারা বিভাজ্য চলো তাহলে সমাধানটা আমরা দেখে নিই সমাধানটা কী রয়েছে লসাগু পথে প্রথমে আমরা করবো দুই ইন্টু দুই ইন্টু তিন ইন্টু তিন ইন্টু পাঁচ ঠিক আছে এখন ক্ষুদ্রতম সংখ্যা যা বারো আঠেরো ও তিরিশ দ্বারা বিভাজ্য তা হচ্ছে দুই ইন্টু দুই ইন্টু তিন ইন্টু তিন ইন্টু পাঁচ ইন্টু পাঁচ সমান নশো তাহলে এখন নশো ইন্টু এক সমান নশোই হবে নশো ইন্টু চার সমান ছত্রিশশো নশো ইন্টু নয় সমান একাশিও আর নশো ইন্টু ষোলো সমান চোদ্দো হাজার চারশো তাহলে উত্তরটা কী হলো চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা যা বারো আঠেরো ও তেরো দ্বারা বিভাজ্য তা হল আট হাজার একশো কেননা এখানে চোদ্দো হাজার চারশো যেটা রয়েছে সেটা পাঁচ অঙ্কের হয়ে যাচ্ছে এত চার অঙ্কে একাশিসওই রয়েছে এত উত্তরটা একাশি সই হবে ঠিক আছে বোঝা গেল চলো এবার আমার পরের প্রশ্ন চলে যাই চাঁদার সাহায্যে বাহাত্তর ডিগ্রি কোন আঁকো পেন্সিল কম্পাসের সাহায্যে কোনটিকে সমাধিখন্দিত করে চাঁদা দিয়ে মেপে কোন দুটি মাল লেখো দেখো এখানে আমরা চিত্রটা তৈরি করে নিয়েছি চিত্রটা তোমরা দেখে নাও যে কোনটা বলা হয়েছে কিউ কোণের আর এবং পি ঠিক আছে এখানে সমাধিখন্ডিত আমরা যদি করে নিই এম যে দাগটা যাবে সেখানে সেই সমাধিখন্দিততা এভাবে করবে আশা করছি তোমরা সমাধিখন্দিত করতে জানো কীভাবে করতে হয় ঠিক আছে তো তোমরা এটা খাতায় করে নিও সমাধিক্ষণ দুটোটা ঠিক আছে বোঝা গেল তাহলে আজকে তোমাদের সপ্তম শ্রেণীর যে অঙ্কের বিষয়গুলি ছিল মডেল অ্যাক্টিভিটি টাস্কের জানুয়ারি দু হাজার বাইশের সেগুলি তোমাদের সাথে আমি আলোচনা করে দিলাম আশা করছি তোমরা সেগুলি খাতায় লিখে নিয়েছো এবং খুব ভালোভাবে বুঝতে পেরে গেছো যদি তোমাদের এক্ষেত্রে কম কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও ঠিক আছে আর তোমাদের ক্লাস সেভেনে প্রায় সমস্ত সাবজেক্টই আমরা পোস্ট করে দিয়েছি দু একটা সাবজেক্ট বাকি আছে যেগুলো আমরা খুব শীঘ্রই ইউটিউবে পোস্ট করে দেবো তোমরা তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে অল করে দেবে যাতে তোমাদের কাছে বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলোর নোটিফিকেশান চলে যেতে পারে ঠিক আছে ধন্যবাদ